শুভ সকাল বন্ধুরা, আজ 12 এপ্রিল মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, এনআরসিভুক্ত 27 লক্ষকে আধার কার্ড প্রদানে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নোটিশ। আসামের লক্ষ লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে আধার কার্ড তৈরির প্রয়োজনীয়তার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি, বললেন সুস্মিতা দেব। শিলচর সহ 6 মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি শাখা শক্তিশালী করা হবে। 6টি জেলা হাসপাতাল তালিকায় শিলচর, গুয়াহাটিতে স্বাস্থ্য ভবন, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরীফ, শুভেচ্ছা ভারতের প্রধানমন্ত্রীর। চমকপ্রদ সিদ্ধান্ত, সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন ইমরান খান সহ তার দলের সবাই। দিগরখালে এক রাতে পার হলো 235 কয়লা লরি, কোটি টাকার রাজস্ব ফাঁকি। আকবর, লেদু, লুৎফুর, কামাল, সেলিম, হাসান, শহীদ রায় কারিগর, ব্যবহার হচ্ছে সন্দেহজনক জিএসটি নথি। যুবকদের হয়রানি বন্ধ না হলে ভয়ঙ্কর পরিণতি হবে, হুঁশিয়ারি আলফার। এবং সর্বশেষ খবরটি হলো, ধর্মনগরে আটক 2 বাংলাদেশি সহ নারী পাচার চক্রের পাণ্ডা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামে এনআরসির দ্বিতীয় তালিকাভুক্ত প্রায় 27.5 লক্ষ ব্যক্তিকে আধার কার্ড প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এবং ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের তরফে দায়ের করা জনস্বার্থ মামলার আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতি উদয় ইউ ললিত, এস রবীন্দ্র ভাট ও পিএস নরসিংহ এর ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত গ্রহণ করে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেককে জবাব দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আসামে এনআরসির দ্বিতীয় তালিকায় ঠাঁই পাওয়া প্রায় 27.5 লক্ষ মানুষের আধার কার্ডের যাবতীয় সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই শীর্ষ আদালতে মামলা করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। এই প্রসঙ্গে সুস্মিতা দেব জানান, আসামে এনআরসি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। সুপ্রিম কোর্টের নির্দেশে আছে, এনআরসি তালিকাভুক্ত ব্যক্তিরা তালিকা প্রকাশের পরে বায়োমেট্রিকের মাধ্যমে রেশন কার্ড বা আধার কার্ড করতে পারবেন। প্রথম তালিকা প্রকাশের পরও তাই হয়েছিল, কিন্তু বর্তমানে রেজিস্ট্রার জেনারেল এটিকে নোটিফিকেশন পর্যন্ত আটকে রেখেছেন, যার ফলে ভয়ঙ্করভাবে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। তারা রেশন পাচ্ছেন না, কোথাও চাকরি পাচ্ছেন না, ব্যাংক অ্যাকাউন্ট করতে পারছেন না। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে বরাবর সওয়াল করে এসেছি, এবং সেই কারণেই আসামের লক্ষ লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে আধার কার্ড তৈরির প্রয়োজনীয়তার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। এদিন মামলার আবেদনকারী সুস্মিতা দেবের আইনজীবী বিশ্বজিৎ দেব আদালতে হলফনামা দিয়ে বলেন, আসামে এনআরসির 2টি তালিকা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় ঠাঁই পেয়েছেন প্রায় 27.43 লক্ষ মানুষ। 2017 সালের ডিসেম্বর মাসে প্রকাশ্যে আসা এনআরসির প্রথম তালিকায় ঠাঁই পাওয়া অসংখ্য মানুষ পেয়েছিলেন আধার কার্ড, কিন্তু 2019 সালের আগস্ট মাসে দ্বিতীয় তালিকায় নথিবদ্ধ হওয়া প্রায় 27.5 লক্ষ মানুষ আজও পাননি এই সুবিধে। বিশ্বজিৎ দেবের দাবি, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় থাকা 27.5 লক্ষ মানুষের জন্য বরাদ্দ হোক আধার কার্ড, এটি তাদের সাংবিধানিক মৌলিক অধিকার। আধার কার্ড না পাওয়ায় তারা নানাবিধ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রসঙ্গত আধার কার্ড সংক্রান্ত এই বায়োমেট্রিক লোকের সমস্যা কাটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। এ নিয়ে মার্চ মাসে একটি জরুরি বৈঠকে বসে আসাম সরকার, ও বৈঠকে সিদ্ধান্ত হয় যাদের নাম চূড়ান্ত তালিকায় উঠেনি ও যাদের দাবি আপত্তির নিষ্পত্তি হয়নি, সেই ব্যক্তিদের বায়োমেট্রিক লক খুলে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে হলফনামা দেবে রাজ্য সরকার। অবশ্য এনআরসি চূড়ান্ত হওয়ার পরেও যাদের নাম উঠবে না, তারা আধার কার্ড পেলেও এনআরসিতে অন্তর্ভুক্ত হতে পারবেন না। এদিন সেই প্রসঙ্গও আদালতে উত্থাপন করেন সুস্মিতা দেবের আইনজীবী। অপরদিকে পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরীফ, শুভেচ্ছা মুদির। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরীফ। দুপুরেই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতার পিছনে ফেলে দিয়েছিলেন তিনি, অপেক্ষা ছিল শুধু শপথ গ্রহণের।
সোমবার ভারতীয় সময় রাত 10টা নাগাদ পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেললেন শাহবাজ শরীফ। পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখলেন শুভেচ্ছা, শান্তি সন্ত্রাসমুক্ত অঞ্চলের আশায় থাকবে ভারত। উল্লেখ্য, এদিন দুপুরেই পাকিস্তান তেহরিক ই ইনসাফের সমস্ত সদস্যকে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন ইমরান খান। ফলে পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে বুটাবুটির দরকার ছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। এদিন দুপুরে পাক সংসদে অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই পদ ছাড়েন ইমরান খান, ইস্তফা দেন তার দলের সকল সাংসদ, বলেন দাগি সাংসদদের সঙ্গে বসবেন না। ফলে প্রধানমন্ত্রী হিসেবে শাহ মোহাম্মদ কুরেশির নাম মনোনীত করলেও ভোটাভুটি থেকে দূরেই থাকল পিটিআই। প্রসঙ্গত, এই মুহূর্তে পাকিস্তানে প্রচারের বেশিরভাগ আলো কেড়ে নিচ্ছেন যে ব্যক্তি, তিনি শাহবাজ শরীফ। শনিবার মধ্যরাতে ক্ষমতাচ্যুত ইমরান খান আস্থাভোটে হেরে ক্ষমতা হারানোর পরই নতুন প্রধানমন্ত্রীর দিকে ঘুরে গিয়েছে যাবতীয় প্রচারের আলো। তিনি আর কেউ নন, সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা শাহবাজ শরীফ। সম্পর্কে, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই। শাহবাজ তার দাদার মতোই পাকিস্তানের রাজনীতিতে পোড়া খাওয়া ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ সামলেছেন, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন, ছিলেন পাঞ্জাবের সবচেয়ে বেশি সময়ের মুখ্যমন্ত্রী, পর্যায়ক্রমে তিনবার মুখ্যমন্ত্রী হন। ক্ষমতাচ্যুত দাদা দেশ ছাড়তে বাধ্য হলে পাক রাজনীতিতে শাহবাজের গুরুত্ব হুহু করে বেড়ে যায়, কারণ এরপর তিনি পাকিস্তানের অন্যতম বিরোধী দলের সর্বোচ্চ নেতা হয়ে ওঠেন, মুসলিম লীগের প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হন। এবার পাকিস্তানের সর্বোচ্চ পদে বসলেন তিনি। অপরদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সহ 6টি মেডিকেল কলেজে নির্মাণ করা হবে সুপার স্পেশালিটি হাসপাতাল। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া যেসব জেলায় এখনও মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা হয়নি, এখন 6টি জেলা হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই তালিকায় রয়েছে শিলচর জেলা হাসপাতাল। তবে স্বাস্থ্যমন্ত্রীর যুক্তি, শিলচর মেডিকেল কলেজ এবং সিভিল হাসপাতালের মধ্যে অনেক দূরত্ব, তাই শিলচরকেও রাখা হয়েছে তালিকায়। সোমবার বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাপানের অর্থ সাহায্যে চিকিৎসা পরিষেবা উন্নত করার প্রকল্প, আসাম স্বাস্থ্য পরিষেবা শক্তিশালীকরণ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। ওই প্রকল্পে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি অর্থাৎ জাইকার 3,820 টাকা অর্থ সাহায্য দিচ্ছে আসামকে। মন্ত্রিসভার বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত জানান, 3,820 টাকা অর্থ সাহায্যে মোট 4টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুপার স্পেশালিটি শাখা স্থাপন এবং জেলা হাসপাতালকে অত্যাধুনিক করে তোলা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজ্যে মোট 8টি মেডিকেল কলেজ হাসপাতাল কর্মক্ষম রয়েছে। এর মধ্যে গুয়াহাটি ও ডিব্রুগড় মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই নির্মিত হয়েছে সুপার স্পেশালিটি শাখা, তাই বাকি 6টি শিলচর, তেজপুর, যোরহাট, বরপেটা, ডিফু ও লক্ষিমপুর মেডিকেল কলেজ হাসপাতালেও সুপার স্পেশালিটি হাসপাতাল শাখা স্থাপন করা হবে, সেজন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। তাছাড়া কয়েকটি জেলা হাসপাতালকেও অত্যাধুনিক করে তোলার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কয়েকটি জেলা হাসপাতালকে শক্তিশালী করা হবে, সব ধরনের সুবিধা থাকবে ওই হাসপাতালগুলিতে। যেসব জেলার সদরে মেডিকেল কলেজ নেই, সেই সব জেলার হাসপাতালকে শক্তিশালী করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, শিলচর, উদালগুড়ি, হুজাই, হাইলাকান্দি, দরং ও ডিমাহাসাও জেলার হাসপাতালকে অত্যাধুনিক করে তোলা হবে। নতুন হাসপাতাল স্থাপন করা হবে জেলা হাসপাতালের প্রাঙ্গণেই। মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও শিলচর জেলা হাসপাতালকেও তালিকায় রাখা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর যুক্তি, শিলচর মেডিকেল কলেজ এবং সিভিল হাসপাতালের মধ্যে অনেক দূরত্ব, তাই শিলচর জেলা হাসপাতালকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া জাইকার অর্থ সাহায্যে গুয়াহাটিতে একটি স্বাস্থ্য ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রস্তাবিত স্বাস্থ্য ভবনে একই সঙ্গে থাকবে স্বাস্থ্য বিভাগের সব ডিরেক্টরেট কার্যালয় সহ প্রধান প্রধান সব কার্যালয়। তাছাড়া জাইকার অর্থ সাহায্যে হাসপাতাল ইনফরমেশন সেন্টারকে শক্তিশালী করে তোলা হবে, যেখানে প্রযুক্তির ব্যবহারে হাসপাতাল ও রোগী সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে হাতের কাছেই, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
অপরদিকে ধর্মনগরে আটক দুই বাংলাদেশি সহ নারী পাচার চক্রের পাণ্ডা। গোটা ত্রিপুরা রাজ্যের ভারত বাংলা সীমান্তের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের দায়িত্ব কর্তব্য নিয়ে বহুবার নানা অভিযোগ উত্থাপিত হয়েছে। আর জওয়ানদের এহেন কর্মকাণ্ডে ত্রিপুরাতে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা দিনকে দিন ঊর্ধ্বমুখী। এর ফলে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে নিরাপত্তা ব্যবস্থা যেমন প্রশ্নচিহ্নের মুখে, তেমনি ভাবনায় পড়তে হচ্ছে সীমান্ত এলাকার করিমগঞ্জ জেলার পুলিশ প্রশাসনকে। সোমবার 11 এপ্রিল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র থেকে দুই বাংলাদেশি নাগরিক সহ নারী পাচার চক্রের এক ফান্ডাকে আটক করে ত্রিপুরা পুলিশ। জানা গেছে, এদিন সকাল 10:30 নাগাদ ধর্মনগর শহরের রেল স্টেশন সংলগ্ন রাজবাড়ি ট্রাফিক পয়েন্ট এলাকায় তিন মহিলার গতিবিধি দেখে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সন্দেহ হয়। তারপর তাদের আটক করে খবর দেওয়া হয় ধর্মনগর মহিলা থানায়। মহিলা থানার পুলিশ সন্দেহভাজন তিন মহিলাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারেন তাদের মাঝে সাজিদা খাতুন এবং কাজলি আক্তার দুই মহিলার বাড়ি বাংলাদেশের ঢাকায়, অপরজন উদয়পুরের নার্গিস আক্তার, বর্তমানে উভয়ই মহিলা থানার হেফাজতে রয়েছে। তাদের টানা জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ। আজ ধৃতদের পুলিশি রিমান্ডে ধর্মনগর জেলা আদালতে সুপোর্ট করা হবে। এদিকে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা এক সাক্ষাৎকারে বলেন, আটককৃত দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বিলোনিয়া অঞ্চলের ভারত বাংলা সীমান্ত টপকে রাজ্যে প্রবেশ করেছে। তাদের রাজ্যে প্রবেশের ক্ষেত্রে বিলোনিয়ার আমজাদনগরের নারী পাচারকারী আবদুল্লাহ সম্পূর্ণভাবে সাহায্য করেছে বলে খবর। তারপর বিলোনিয়াতে তিন দিন থাকার পর বাংলাদেশি দুই মহিলা সাজেদা ও কাজলিকে 2,000 টাকার বিনিময়ে আবদুল্লাহ উদয়পুরের নার্গিস আক্তার নামের ফান্ডার হাতে তুলে দেয়। কথা ছিল তাদেরকে কাজের জন্য গুয়াহাটি পৌঁছে দিতে। সেই অনুযায়ী নার্গিস বিলোনিয়া থেকে রবিবার তাদের নিয়ে আসে আগরতলা বাজারঘাট রেল স্টেশনে। তারপর সেখান থেকে সুজা ধর্মনগর স্টেশনে আসে। সেখানে রবিবার রাতে স্টেশন সংলগ্ন এলাকায় একটি হোটেলে রাত্রি যাপন করে তারা। সোমবার 900 বাসে করে গুয়াহাটি পাড়ি দেওয়ার কথাও ছিল তাদের। যদিও পুলিশি জেলায় ধৃতরা জানিয়েছে তারা কাজের সন্ধানে ভারতে এসেছে আর উভয়ই বিবাহিত। সূত্রের খবর, আন্তর্জাতিক নারী পাচার চক্রের মাস্টার মাইন্ড আবদুল্লার সঙ্গে ধৃত নার্গিসের অবৈধ সম্পর্ক রয়েছে বলে খবর। এখন দেখার বিষয়, নার্গিসকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই আন্তর্জাতিক নারী পাচার চক্রটিকে উৎখাত করতে ত্রিপুরা পুলিশ কী ভূমিকা পালন করে, সেই সঙ্গে দুই বাংলাদেশি মহিলা ভারতের মাটিতে কেন প্রবেশ করেছিল তাও খতিয়ে দেখুক পুলিশ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।